আজকের এই ভিডিওয়ে আলোচনা করব গার্মেন্টসে কিভাবে হেল্পার বা সহকারী অপারেটর থেকে একজন ভালো মানের অপারেটর হওয়া যায়। এজন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে হেল্পারের কাজ কি। হেল্পার হলো একজন অপারেটরের সহকারী, যে লাইন লিডার বা লাইন চিফের আন্ডারে অপারেটরের মেশিনের সামনে বা পিছনে থেকে অপারেটরের যাবতীয় কাজে সহায়তা করে। যেমন অপারেটরের সেলাই করার জন্য বডি অর্থাৎ কাপড় এগিয়ে দেয়া, সেলাইয়ের পর বডির সুতো কাটা, মেশিন পরিষ্কার করা, মার্কিং করা ইত্যাদি। একজন হেল্পার যখন নতুন জয়েন করে তখন সে কাজ তেমন একটা বোঝে না, তাই অপারেটরের কাছ থেকে কাজ বুঝতে হয়। এই হলো একজন সুইং হেল্পার বেসিক কাজ। এখন সকলেই জানেন যে গার্মেন্টসে অনেক গালাগালি করে, অনেক বকা দেয়। এখন আমার প্রশ্ন হলো, কেন বকা দেয়, কে বকা দেয়, কী জন্য বকা দেয়? যদি আপনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে কেউ আপনাকে বকা দেয়া তো দূরে থাক, উল্টো সবাই আপনার প্রশংসা করবে, কারণ গার্মেন্টসে ভালো কাজের মূল্যায়ন আছে। আপনি যদি এই ভিডিও থেকে সামান্য উপকৃত হন, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সদস্য হয়ে যান। কেননা আমরা আমাদের এই চ্যানেলে সবসময় এইরকম ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। এবার চলুন প্রশ্নগুলোর উত্তর জেনে নেই। বকা দেওয়ার জন্য দুই ক্যাটাগরির লোক আছে, এক লাইন চিফ, সুপারভাইজার, APM, এক কথায় প্রোডাকশন ইত্যাদি, দুই কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোলার, GPQ ইত্যাদি। লাইন চিফ, সুপারভাইজার, APM এদের বকা দেওয়ার একটাই কারণ, আর সেই কারণ হলো প্রোডাকশন। মনে করুন আপনার কাজ সুতা কাটা, আপনার অপারেটর যদি ঘন্টায় 100 পিস বডি করে, তাহলে আপনাকেও ঘন্টায় 100 পিস বডির সুতো কাটতে হবে। আর যদি আপনি 40, 50 অথবা 70 পিস বডির সুতো কাটেন আর বাকি বডিগুলো জমিয়ে রাখেন, তাহলে আপনার জন্য প্রোডাকশন আগাচ্ছে না। তাই সুপারভাইজার, লাইন চিফ, মোট কথা প্রোডাকশনের সকল লোকজন আপনাকে বকাঝকা করতে পারে, এজন্য বডি জমানো যাবে না, আবার সুতো ছেড়ে দেওয়া যাবে না। যদি সুতো বা অল্টার সামনে চলে যায়, তাহলে আবার কোয়ালিটি বকাবকি করতে পারে। তাই অপারেটরের কাছ থেকে কি কি অল্টার হতে পারে এবং তাড়াতাড়ি সুতো কাটার কৌশল জেনে নিতে হবে এবং অপারেটরের সাথে ভালো আচরণ করতে হবে, কারণ অপারেটরও এক সময় হেল্পার ছিল, সে আপনার সকল কাজেই জানে। তাই অপারেটরের কাছ থেকে আপনাকে কাজ শিখতে সুবিধা হবে। যখন অপারেটরের তৈরি করা কোনো অল্টারযুক্ত কাজ সামনে চলে যাবে এবং কোয়ালিটির কাছে ধরা পড়বে, তখন কোয়ালিটি বা কন্ট্রোলার বকা দিতে পারে। তাই সবসময়ই সচেতন থাকতে হবে যাতে কোনো প্রকার অল্টার সামনে চলে না যায় এবং কাজও যেন জমে না থাকে। একজন সাধারণ হেল্পারের দায়িত্ব ও কাজ এইটুকুই হয়ে থাকে, তবে অবস্থান ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। এখন এই হেল্পারের দক্ষ অপারেটর হওয়ার জন্য করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। একজন দক্ষ অপারেটর হওয়ার জন্য প্রতিদিন যতক্ষণ সম্ভব মেশিনে বসতে হবে, যখন যে মেশিনে সুযোগ পাওয়া যায় তখন সেই মেশিনে বসতে হবে। এজন্য আপনাকে একটি মোটামুটি মানের গার্মেন্টসে জব নেওয়া উচিত, কারণ নিম্ন ও মোটামুটি মানের গার্মেন্টসে হেল্পার মেশিনে বসলে কেউ কিছু বলে না।
দুপুরে লাঞ্চ টাইম শেষ হওয়ার 10-15 মিনিট আগে এসে মেশিনে বসে কাজ শেখা যায়, আর ছুটির পরে আরও 10-15 মিনিট করে প্রতিদিন এভাবে মেশিনে বসলে অবশ্যই অপারেটর হওয়া সম্ভব মাত্র অল্প কিছু দিনের মধ্যে। আর প্রতিদিন কাজের মাঝে লক্ষ্য রাখতে হবে যে অপারেটর এর কী কী সমস্যা হয়, যেমন কী কী অল্টার হয়, কীভাবে কাজ করলে অল্টার কম হয়, কী কী কারণে অল্টার হয়। আর এছাড়াও আরও লক্ষ্য রাখতে হবে যে মেশিনে ও নিডল এ সুতো লাগানো, মেশিনে নিডল পাল্টানো, গাইড পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে। একজন দক্ষ অপারেটরের গুণাবলী আপনার মাঝে থাকতে হবে। একজন দক্ষ অপারেটরের গুণাবলী: 1. সহজে রাগ করে না। 2. বডি করার পর মাঝে মাঝে চেক দিয়ে কোনো অল্টার হচ্ছে কিনা দেখা। 3. ভয় না পাওয়া। 4. হেল্পারকে বুঝিয়ে বলা। 5. কাজে ফাঁকি না দেয়া। 6. যখন নতুন লে আউট শুরু হয় তখন স্যাম্পলের সাথে মিলিয়ে কাজ করা। 7. নিজের দোষ স্বীকার করা ইত্যাদি। আশা করি আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।